আর দোকানদার আমরা তো আপনাদের আপনাদের সুখ সুবিধা সুখ শান্তি নিয়েই তো কাজ করি আপনারা কোনটা খাইলে ভালো হইব কোনটা খাইলে খারাপ হইলে এইসব বিষয় নিয়ে আমরা আপনাদের টিপ দেই না কি দেন টিপ টিপ দেন মানে মা আব্বা আমা কই সবাই এই তো আম্মা মা কেমন আছো ভালো আছি মা শরীরের উপর একটু প্রেশার যাইতেছে তো আর তো যারা সারাদিন মনে করেন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করতে হয় আপনার মায়ের তো আমার দৌড়ের উপর রাখে আমি দেখতাছি তোমার শরীরটা অনেক খারাপ হইয়া গেছে গা ঠিক মতো মনে খাওয়া দাওয়া করো না শুকাইয়া গেছে গা আরে ওইছে কোনো জামাইরে সুখ হয়ে গেছে কোনো অসুবিধা নাই তাতে কি হইছে অন্য খাওয়াই বা আচ্ছা বাবাজি তাহলে ঘরে চলো মারে ঘরে আয় পীড়া লাগছে তুমি কিন্তু বেশি দিন থাকো না এবারকার অনেক দিন থাকবা আর শীতের দিন তুমি কি কি পিঠা খাইবা সেইটা আমারে বলবা আমি তোমার সব পিঠা বানাই খাওয়াবো অনেক দিন থাকবা না মা বেশি দিন থাকতে পারবো না সর্বোচ্চ এক মাস থাকতে পারি বুঝছেন আচ্ছা ঠিক আছে কারণ এবার শীতের সময় তো আমাকে ব্যবসা একটু ইজা হওয়ার হয়েছে এমন ব্যবসার দরকার নাই এবার তাহলে অনেক দিন থাকবা ঠিক আছে আম্মা থাক মানে এখন ভিতরে যাই চলেন আচ্ছা ঠিক আছে চলেন এই যে খরগ ভাই আরো বিষয়টা তো আসলে কেমনে কই তোমারে রাস্তাঘাটে তখন বাইরানো মুশকিল হয়ে যায় মানুষে খালি কানাকানি করে হ্যাঁ এই যে তোমার মাইয়াটা যে একটা আকাম ঘটাইলো এটা কি উচিত হইছে এই কেমন মাইয়া জন্ম দিছ হ্যাঁ বাপ মার কথা মতো চলতে পারে না কিছু না সমাজ নমাজ বোঝে না হ্যাঁ তুমি তো বড়ই বোঝো আমার মায়ে বাড়াইছে তোমার সমস্যাটা কোন জায়গা আরে ভাই আমার সমস্যা না মানুষে এটা সমাজে খারাপ কয় দেখো আমারও মেয়ে হ্যাঁ সোনার টুকরে আল্লাহ মনে করো চাঁদ এই যে দেখা হইলে বিয়া দিছি জামাই লইয়া সংসার করতেছে সুখে শান্তিতে আছে ভাই তুমি আমার এই কাটা খায় আর নুনের ছিটা দিয়া না তো তুমি বড় খারাপ লোক আমার মেয়ে বাড়িছে তোমার সমস্যা আমার জ্বালা না তোমার জ্বালা উচিত কথা কইছি তো খারাপ হইয়া গেছে কথা কইছো তুমি খারাপ হইছো না থাকি যত সব আইছে করতে সব এডি হ্যাঁ এই তোমরাই রটাইতেছো আমার এলাকায় সব ঘটনা আব্বা আব্বা কিসের আমার ও হয়তো গেছে এদিক ওদিক কোথাও গেছে মনে করতে আইসে জামাই আইসে বাইতে একটু গ্রাম ঘুরিয়া দেখতেছে আব্বা স্বামী আমার মায়ের ভিতরে মানে কিছু একটা আছে মানে স্বামী এখানে আসার জন্য পাগল হয়ে যায় আর দুই তিন ঘন্টা হয়ে গেছে খুঁজে পাচ্ছি না আর মা স্বামীকে খালি ঘন ঘন ফোন দেয় তুমি জানো না আব্বা কিছু একটা হয়ে গেল না তো তুই এইসব আবার কি কস আব্বা আমি সত্যি কইতেছি মানে কিছু একটা হয়ে যাবে স্বামী মেরও পাইতেছি না মায়েরও পাইতেছি না আমি সব জায়গা খুঁজছি কোথাও পাচ্ছি না কি কস মা ঘটনা আবার অন্য দিকে মোড় দেয় নাই তো হ্যাঁ আব্বা অন্য দিকে মোড় দিছি হায় সর্বনাশ রে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম খুব তো কইছিলে যে তোর মাইয়ার জন্য রাস্তাঘাটে যাওয়া যায় না আমার মাইয়ের ভাগ্য গেছে আর তোমার সুন্দরী বউ জামাইলে ভাগছে মাইয়ের ডারে বিধবা করে দিয়ে কেমন লাগে ও মিয়া ভাই মজা লাগে হইছে হ্যাঁ কাটা কে নুনের ছিটা দিস না যা কেমন মজা দেহ দি পরের বেলায় তো ঠাঠা পড়ে না নিজের বেলায় কিছুই লাগে না হ্যাঁ হইছে কাটা কে নুনের ছিটা দিতে আইছো যাও ভালোই তো নিজের চাপটা অন্য দিকটা চাপাই দাও তাই না এবার মজা আইছে ঠিক পাইছো আরে যা মারে তাই লো এখন উপায় হইব কি কো আব্বা আমাকে খুঁজে বাইর করতে হবে কই গেল দুই তিন ঘন্টা যাবত খুঁজে পাইতেছি না আর আম্মা আর আমার স্বামী যেমন একটা কাম করব আমি ভাবতেও পারি না আব্বা বারে তুমি আর কি ভাসে মুখ দেবো চলতে খুঁজি
আরে হ্যাঁ, ডক্টরের কাছ থেকেই তো আসলাম, বাজার করতে হবে না? হ্যাঁ, কি বলছে ডক্টর? বলছে আমার শরীর দুর্বল, বেশি বেশি করে ভালো খাইতে বলছে। হ্যাঁ, কি আর করব। না না, আরে আমি তোমাকে কি বলতেছি, তোমাকে কি বললাম আমি? আমি তো ডক্টরের কাছ থেকে আসলাম, আমি এসে বলতেছি সলিউশন দিতেছি। আজব তো, আপনার শরীর দুর্বল না? শরীর দুর্বল কি কারণে জানেন? আপনি শাক কচু, তারপরে ওই যে লতা পাতা কম খান। আপনি কে? শাকের দোকানদার। শাকের দোকানদার? আপনি আমার শরীরের সম্পর্কে জানেন? জানি না, এই যে আপনার শরীর দুর্বল, বল পান না, শাক কচু খাইতে হইব। আমি আমার শরীর দুর্বল বল পাই না কি পাই না সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে গেছি, আপনি বলার কে? ও দোকানদার, আমরা তো আপনাদের আপনাদের সুখ সুবিধা, সুখ শান্তি নিয়েই তো কাজ করি। আপনারা কোনটা খাইলে ভালো হইব, কোনটা খাইলে খারাপ হইলে, এইসব বিষয় নিয়ে আমরা আপনাদের টিপ দেই না। কি দেন? টিপ। টিপ দেন মানে? তো আমরা সবাই মিলে টিপ দেই না, সব ডাক্তার দেয়, আমরা দেই, শিক্ষক দেয়। আপনি টিপ দেন না? তো হ্যাঁ, ওটাকে টিপ বলে। তো কি বলে? ওটাকে টিপ বলে। তো কি? আপনি আসলে ওটাকে টিপস বলে? শালা মূর্খ, কথা কার বলতে পারিস না, বলতে যাস কেন? ওটা টিপ কয় না, টিপস কয় না, ডাক্তার, তারপরে ওই যে মাস্টাররা আমাকেও দেয় যে শাক সবজির ব্যবসা করবি, বেটা এটা ভিটামিন আছে, এটা পুরাপুরি ভরপুর ভিটামিন আছে। এর লাইগা আমি আবার আপনার ওই ফোনটা কাটছি কী কারণে জানেন? যেহেতু শাক সবজি খেলে শরীরে ভিটামিন আসে, শরীরে ভিটামিন তৈরি হয়, এর লাইগা আমি তো আপনারে কইছি, আমি আপনার খারাপ কথা কইছি? তুই এত ভালো বলতে পারবি না, যেইটা সেটা বলবি কেন? বেয়াদব কথা কার ফালতু, কার সাথে কিভাবে কথা বলতে আজ পর্যন্ত এটা জানিস না? আরে আমি ফোনে কথা বলতেছি, আমি কার সাথে কি বলতেছি না বলতেছি সেটা আমার ব্যাপার, তোর এত বড় সাহস করে থেকে আসতে আমার ফোন নিয়ে কাটিস? তোর বাপের ফোন? না, আমি ফোন কাটাইনি মুখা, দেখতেছি যে আপনার ভিটামিন শর্ট, শরীর দুর্বল, এর লাইগা আমি আপনাকে ওই যে একটু এটা দেওয়ার জন্যই কইছি। তো আপনি না শাক নেন, আমার সেই লেভেলের ভিটামিন আমার শাকগুলাতে ডাইরেক্ট খেত থেকে নিয়ে আসি। শাকের গোষ্ঠী কি রাই, তুই আমার ফোন ধরলি কেন, আমার হাতে হাত লাগাইলি কেন? হ্যাঁ, তোমার আপনি আমার হাতে একটু হাত লাগান, এটা থুতু দিব তোর হাতে, না আমি থুতু দিয়ে আর কপ দিব। কে তা একদম ছাড়া একটা চাকু লাগান, মুখে আদব কথা কার? ওই আপনি আমার স্বামী নাকি যে আপনি আমার সর মারবে? আমি তো স্বামী হতে যাবো কেন, তুই কি বেমানুষ নাকি? শালা বেয়াদব ফালতু, কাল লোকে লাগছি আমি। আমি ভিটামিনের কথা কইছি, আমি ভিটামিন নেন না নিলে না না। এই হালার তো হলা, তুই আমার ভিটামিন দাও কে? হ্যাঁ, তুই আমার ভিটামিন দাও কে? আমার শরীরে ভিটামিন থাক আর না থাক সেটা আমি বুঝবো, আমার হাজবেন্ড বুঝবে। তুই কে? তোরে বলছি আমি যে আমার শরীরে ভিটামিন নেই, সলিউশন দে। যান, আমার কাছে ভিটামিন দেওয়ার দরকার নেই, যান ভাগেন। কি কইলি? এতে দেখছো পায়ে জুতা? আমার পায়ে জুতা আছে। কি কইবি? করবো আর কি করবো? আর আমি খুললে তো চাপাটার মধ্যে ঘষিয়ে দিব, আমি আমার দাঁতে ঘষিয়ে দিয়ে পরিষ্কার করে দিব। তোরে আমি দেখছো নি? হ্যাঁ ভালো, দেখে দেখে যান, ফটো তুলে নিয়ে যান। আউল বেডি ভিটামিনের কথা কইছি, দোষ হয়ে গেছে, এই জন্য তোকে উপকার করতে নাই, তোর বিয়া হইব দেখিস, কিন্তু বাসর হইব না।